হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বাংলা সাহিত্য চর্চায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি মূলত বাংলা সাহিত্যের শিক্ষার্থীদের জন্য। এখানে বাংলা সাহিত্যের আপাতত SSC বা SLST এবং PSC শিক্ষার্থীদের পাঠ্যক্রম অনুযায়ী নিয়মিত আলোচনা করা হবে। এছাড়া এসব আলোচনা নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ে টিউশনের ভূমিকা পালন করবে। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো যাতে শিক্ষার্থীরা বাড়িতে বসেই পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পারেন। তো শুরু করা যাক আজকের আলোচনা। আজ আমরা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের ইলিয়াস গল্পটি নিয়ে আলোচনা করব। প্রথমে গল্পটির লেখক পরিচয়, এরপর গল্পটির সারসংক্ষেপ বা বিষয়বস্তু তুলে ধরব এবং শেষে গল্পটি থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা তুলে ধরার চেষ্টা করব। ইলিয়াস গল্পটি লিখেছেন লিও তলস্তয় এবং এটির তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। লিও তলস্তয় রুশ সাহিত্যের একজন খ্যাতনামা লেখক। লিও তলস্তয়ের পুরো নাম কাউন্ট লিও নিকোলায়েভিচ তলস্তয়। 1828 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর রাশিয়ার টুলা প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। পরিবারের চতুর্থ সন্তান ছিলেন তলস্তয়। শৈশবেই পিতামাতার মৃত্যুর পর তলস্তয় তার পিসির কাছে মানুষ হন। 1851 খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে থাকাকালীন তলস্তয় প্রথম আত্মজীবনীমূলক উপন্যাস চাইল্ডহুড রচনা করেন। সেনাবাহিনী ত্যাগ করার পর তিনি আত্মজীবনীমূলক ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রকাশ করেন, যথাক্রমে বয়হুড ও ইয়ুথ নামে। 1869 খ্রিস্টাব্দে তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ওয়ার অ্যান্ড পিস প্রকাশিত হয়। শেষ জীবনে তিনি কাউকে না জানিয়ে গৃহত্যাগ করেন। বাড়ি থেকে দূরবর্তী আস্ট্রাপোভা নামক রেল স্টেশনে প্রচন্ড শীতে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে 1910 খ্রিস্টাব্দে 7 নভেম্বর মারা যান। ইলিয়াস গল্পটি 1885 খ্রিস্টাব্দে রচিত। গল্পটি টলস্টয়ের 23 টেলস নামক গল্প সংকলনের অনুবাদ। গল্পটির বিষয়বস্তু হল রাশিয়ার উপা প্রদেশে ইলিয়াস নামে বাস্কির জনগোষ্ঠীর একজন বাস করত। ইলিয়াসের বিবাহের এক বছর পর তার বাবার মৃত্যু হয়। তখন তার অবস্থান না ধনী না দরিদ্র। তখন তার সম্পদের পরিমাণ ছিল 60টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। কিন্তু কর্মনিষ্ঠ ও নিরলস ইলিয়াসের সুব্যবস্থা তার সম্পত্তি ধীরে ধীরে বাড়তে লাগলো। ইলিয়াস ও তার স্ত্রী শাম সেমাগি দীর্ঘ 35 বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তির মালিক হয়ে ওঠে। তখন তার 200 ঘটকি, 150 গরু মোষ আর 1200 ভেড়া। তার এই অবস্থার উন্নতিতে প্রতিবেশীরা ঈর্ষা করে। তার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে অতিথিরা এলে ইলিয়াস তাদের যথেষ্ট আতিথেয়তা ও সেবা যত্ন করত। ইলিয়াসের 2 ছেলে, 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। কিন্তু ইলিয়াস বড়লোক হওয়ার পর তার ছেলেরা আয়েশি হয়ে ওঠে। বড় ছেলেটি মারামারিতে মারা যায়, ছোট ছেলেটি ঝগড়াটে বউ বিয়ে করে এবং বাবার অবাধ্য হয়ে ওঠে। ইলিয়াস তখন ছোট ছেলেকে কিছু সম্পত্তি দিয়ে তাড়িয়ে দেয়, ফলে তার সম্পত্তিতে টান পড়ে। অন্যদিকে ভেড়ার পালে মরক খাদ্যাভাব, গরু মোষের মরক ও ঘোড়ার চুরির ফলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ে। ঘটনাক্রমে ইলিয়াসের অবস্থা এতই খারাপ হয়ে পড়ে যে বৃদ্ধ বয়সে বাধ্য হয়ে সমস্ত সম্পত্তি বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে পড়ে। এদিকে বিতাড়িত ছেলে দূর দেশে চলে গেছে এবং মেয়েটিও মারা গেছে। তখন এই অসহায় বৃদ্ধ দম্পতিকে মোহাম্মদ শাহ নামে এক দয়ালু প্রতিবেশী আশ্রয় দেয়। সে আর তার স্ত্রী তখন মোহাম্মদ শাহর বাড়িতে মজুরের মতো কাজ করতে লাগলো। তারা তাদের সাধ্য মতো কাজ করত। একদিন মোহাম্মদ শাহর বাড়িতে একদল অতিথি এলো। অতিথিরা আহার আদির পর মেঝেতে বসে কুমিশ পান করছিল এবং গল্প করছিল। এমন সময় কাজ শেষে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ ইলিয়াসকে ডেকে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অতিথিরা ইলিয়াসের দুরবস্থার কথা শুনে বিস্ময় ও সহানুভূতি প্রকাশ করে। এই দুরবস্থাতে ইলিয়াসের দুঃখ কষ্ট হয় কিনা তা ইলিয়াসের কাছে জানতে চান অতিথিরা। ইলিয়াস জানায় তার স্ত্রী শাম সেমাগি সত্য কথা বলতে পারবে। তখন তার স্ত্রী জানায় দীর্ঘ 50 বছরে তারা সুখ খুঁজে পায়নি, বরং সম্পত্তি হারিয়েই তারা সুখে বাস করছে। কারণ তারা যখন ধনী ছিল তখন সারা দিন রাত নানা রকম দুশ্চিন্তা ও বৈষয়িক স্বার্থ নিয়ে থাকত। ঈশ্বরের চিন্তা বা স্বামী স্ত্রী মিলে সুখ শান্তিতে কথা বলার সময় তাদের ছিল না। কিন্তু বর্তমানে তারা মনিবের বাড়িতে সাধ্যমতো কাজ করে আর মনিবও তাদের প্রয়োজনীয় সব দেয়, তাই তাদের কোনো দুশ্চিন্তা বা ভাবনা নেই। অবসর সময় তারা সুখ শান্তিতে কথা বলে ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকে। এই কথা শুনে অতিথিরা হেসে উঠলে ইলিয়াস জানায় এটাই মানুষের জীবন। তারা প্রথমে অবুঝ ছিল, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিল, কিন্তু ঈশ্বর তাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছে। ইলিয়াসের এই কথা শুনে মোল্লা বলেন যে ইলিয়াস যা বলেছে সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। তখন অতিথিরা শুনে ভাবতে পারল। এখানে গল্পটি সমাপ্ত।
এবার আলোচ্য গল্পটি থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা তুলে ধরা যাক। ইলিয়াস গল্পটি কার লেখা? লিও টলস্টয়। গল্পটি কে তর্জমা করেছেন? মনীন্দ্র দত্ত। গল্পটি কোথা থেকে নেওয়া? লিও টলস্টয় 23 Tales নামক গল্প সংকলন থেকে। লিও টলস্টয় কোথাকার রুশ সাহিত্যের একজন খ্যাতনামা লেখক। লিও টলস্টয় কবে কোথায় জন্মগ্রহণ করেন? 1828 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর রাশিয়ার টুলা প্রদেশে। লিও টলস্টয়ের ট্রিলজি কি? চাইল্ডহুড, বয়হুড ও ইউথ। লিও টলস্টয়ের শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি? ওয়ার অ্যান্ড পিস। লিও টলস্টয় কবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? 1910 খ্রিস্টাব্দের 7 নভেম্বর। ইলিয়াস কে ছিলেন? একজন বাস্কির ছিলেন। বাস্কির বলতে কি বোঝায়? বাস্কির হলো তুর্কিদের একটি জনগোষ্ঠী। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে উরাল পর্বতমালার দুই পাশের এলাকায় এই জনগোষ্ঠী বসতি স্থাপন করেছিল। ইলিয়াস কোথায় বসবাস করত? উফা প্রদেশে। উফা প্রদেশ কোথায় অবস্থিত? এই প্রদেশটি পশ্চিম রাশিয়ার বাস্কোস্তান প্রজাতন্ত্রের রাজধানী। ইলিয়াসের বিয়ের ক বছর পর তার বাবা মারা যান। 1 বছর পর। ইলিয়াসের বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের আর্থিক অবস্থা কেমন ছিল? না ধনী না দরিদ্র, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কার বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে? ইলিয়াসের। এই তার যা কিছু বিষয় সম্পত্তি। বিষয় সম্পত্তি বলতে কি কি ছিল? 60টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। ইলিয়াসের প্রচুর সম্পত্তি বলতে কি বোঝানো হয়েছে? 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। কত বছর পরিশ্রমে ইলিয়াসের প্রচুর সম্পত্তি বানিয়েছিল? 35 বছর। ইলিয়াসের ভাড়াটে মজুরারেরা কি কাজ করত? দুধ দোয়া, কুমিশ, মাখন আর পনির তৈরি করা। ইলিয়াসের তখন খুব বলবলাও। বলবলাও শব্দের অর্থ কি? হাগডা। ইলিয়াসের সুদিনে তার বাড়িতে বেশি সংখ্যক অতিথি এলে কি মারা হতো? অতিথি এলেই 1টা বা 2টো ভেড়া মারা হতো, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হতো। ইলিয়াসের সন্তান বলতে ছিল ড্যাশ, 2 ছেলে 1 মেয়ে। ইলিয়াস যখন গরিব ছিল তখন তার ছেলেরা তার সঙ্গে কি কাজ করত? গরু ঘোড়া চড়াত। ইলিয়াসের বড় ছেলে কেমন করে মারা গিয়েছিল? মারামারিতে পড়ে মারা যায়। ইলিয়াসের কোন বৌমা ঝগড়াটে ছিল? ছোট বৌমা। ইলিয়াস কাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? ছোট ছেলেকে। ইলিয়াস ছোট ছেলেকে বিতাড়িত করার সময় সঙ্গে কি কি দিয়েছিল? 1টি বাড়ি, কিছু গরু ঘোড়া। ইলিয়াসের অনেকগুলি ভেড়া কি কারণে মরে গিয়েছিল? বরফ লেগে। শীতকালে অনেক গরু মোষ কেন না খেয়ে মরলো? দুর্ভিক্ষের কারণে খড় পাওয়া যায়নি বলে। ইলিয়াসের ভালো ঘোড়াগুলি কারা চুরি করেছিল? কিরিবিসরা। কিরিবিস কারা? রাশিয়ার উপজাতিদের একটি। এদের পেশা চুরি ছিনতাই, দস্যুবৃত্তি করা। ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? 70 বছর বয়সে। ইলিয়াস বাধ্য হয়ে শেষে তার কি কি বিক্রি করে দিয়ে দুর্দশা একেবারে চরমে নেমে গিয়েছিল? তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিম, তাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলিকে বিক্রি করে দিয়েছিল। বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি রইল? শুধু কাঁধে 1টা বোঝকা, তাতে ছিল 1টা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। ইলিয়াসের স্ত্রীর নাম কি? শামশেমাগি। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। কেন? কারণ ইলিয়াসের বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে এবং মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হয়েছিল? মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশী। আর লোকও ভালো। এখানে কোন লোকের কথা বলা হয়েছে? মোহাম্মদ শাহর কথা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্ম এবং শীতকালে কৃষির কাজ করতে বলেছিল। গ্রীষ্মকালে তরমুজের খেতে আর শীতকালে গরু ঘোড়াদের খাওয়াবে। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। প্রতিবেশীটি কে? মোহাম্মদ শাহ। তার খুব দুঃখ হলো। কার কেন দুঃখ হলো? সচ্ছল অবস্থায় ইলিয়াস অত্যন্ত অতিথিবৎসল ছিলেন। ইলিয়াসের দুঃখের দিনে সেই কথা স্মরণ করে মোহাম্মদ শাহর দুঃখ হলো। ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কাজ দিয়েছিল? ঘটকিদের দুধ দোয়ানো এবং কুমিস তৈরির কাজ। ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কিসের মতো কাজ করত? ভাড়াটে মজুরের মতো। মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিদের মধ্যে একজন কে ছিলেন? মোল্লা সাহেব। মোহাম্মদ শাহ অতিথিদের জন্য কি মারতে বলেছিলেন? 1টি ভেড়া। একসময় সে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল। কে? ইলিয়াস। সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। বক্তাকে এক অতিথি। বাবাই একবার এদিকে এসো তো। বাবাই বলতে কাকে বোঝানো হয়েছে? ইলিয়াসকে। তার মনেও যা মুখেও তাই। কার মন ও মুখ সমান? শামশেমাগির। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। কার কথা বলা হয়েছে? শামশেমাগির। অতিথি শামশেমাগিকে কি বলে সম্বোধন করেছেন? ঠাকমা। ইলিয়াস ও তার স্ত্রী একত্রে কত বছর বাস করেছে? 50 বছর। 50 বছর এই বুড়ো
আর আমি একত্রে বাস করেছি, আমি বলতে কে শামসিবাগে, কিন্তু কখনো পাইনি, কখনো কে কি পায়নি। দাম্পত্যের 50 বছর ইলিয়াস ও তার স্ত্রী সুখের সন্ধান করে, কখনো সুখ পায়নি। তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ, আজ আর কিছুই চাই না। তখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে, মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুর হিসেবে কাটানো 2 বছর। ইলিয়াস দম্পতির কখন ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় ছিল না, ধনী জীবনে দুশ্চিন্তার অন্ত ছিল না। কি নিয়ে দুশ্চিন্তা? আতিথেয়তা নিয়ে। সেও তো পাপ। কোন কাজ প্রসঙ্গে বলা হয়েছে, মজুদদের উপর কড়া নজরদারি। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। কে বলেছেন? মোল্লা সাহেব। ইলিয়াস গল্পে কতজনের মৃত্যুর কথা আছে? 3 জনের, ইলিয়াসের বাবা, বড় ছেলে ও মেয়ের। সেও তো পাপ। কথাটি কে কতবার ব্যবহার করেছেন? শাম শেমাগি কথাটি 2 বার ব্যবহার করেছেন। অতিথি জীব দিয়ে কি শব্দ করলো? চুকচুক শব্দ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান, আর শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কেউ উপকৃত হতে পারে। পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল চিহ্নটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।